ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় নাই, বরং ইসলাম নারীদেরকে পুরুষের চাইতে অনেক বেশি অধিকার দিয়েছে। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবি আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে বেশি কথা শুনবো কার, সবচাইতে বেশি খেদমত করবো কার? আল্লাহর নবী ডাইরেক্ট বলে দিলেন, তোমার মায়ের। দ্বিতীয়বারে সাহাবী আবার আল্লাহর নবীকে বলছে, রাসূলুল্লাহ, তারপরে কার? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের। তৃতীয়বারে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার খেদমত করবো? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের। তিন তিনবার মায়ের কথা বলে চতুর্থবার আল্লাহর নবী বললেন, তোমার বাবার। তার মানে তিনবার বলার কারণ হলো ইসলামে বাবা চাইতে মায়ের সম্মান তিন তিন গুণ বেশি। সুবহানাল্লাহ, এত সম্মান ইসলাম আমাদেরকে দিয়ে দিয়েছে। আজকে যেই মহিলারা সম অধিকার আন্দোলন করতেছে তারা হয়তো জানে না, আজ থেকে 1500 বছর আগে জাহিলিয়াতের যুগ, যখন অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, এমন একটা সময়ে মহিলাদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো, জীবন্ত নারীদেরকে কবর দেওয়া হতো। আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবি, নাম তার দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি এত বড় মাপের একজন সাহাবি, এই সাহাবি সাধারণ কোন সাহাবি নয়। জিব্রিল আমিন যখন আল্লাহর নবীর কাছে আসতেন ওহি নিয়া, তখন অন্য কোন সাহাবির সুরত না নিয়ে এসে এই দাহিয়াতুল কলবির সুরতে আল্লাহর নবীর কাছে ওহি নিয়ে আসতেন। সুবহানাল্লাহ, এত বড় মাপের একজন সাহাবি। এই সাহাবি ইসলাম গ্রহণের পূর্বের একটা ঘটনা আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করার পরে এসে বর্ণনা করতেছেন। আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে ইসলাম গ্রহণ করার পূর্বে বিশাল বড় একটা পাপ করে ফেলেছি গো নবী, আপনি বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পাপটাকে ক্ষমা করবে নাকি? আল্লাহর নবী তখন বলল, দাহিয়া, তোমার পাপ আল্লাহ তাআলা ইসলাম কবুল করার পরে সব পূর্বের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, তার মানে আল্লাহর নবী তাকে বলছেন, পূর্বের পাপ তোমার ক্ষমা করা হয়ে গেছে। তারপরও দাহিয়াতুল কলবি নিজের মনের প্রশান্তির কারণে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাধারণ কোন পাপ নয়, এমন বড় একটা পাপ আমি করেছি, আপনি একটু বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ কি আমার ক্ষমা করবে নাকি? আল্লাহর নবী তখন কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, দাহিয়া, কি এমন পাপ তুমি করেছো, তুমি একটু বলো তো। যখন আল্লাহর নবী শুনতে চাইলেন, দেখেন চোখের পানি আটকে রাখতে পারবেন না। দাহিয়াতুল কলবির এমন কথা শোনা, দাহিয়াতুল কলবিকে আল্লাহর নবী যখন বললেন, বলো কি পাপ করেছো, দাহিয়াতুল কলবি আল্লাহর নবীকে বলছে, রাসূলুল্লাহ, আজ থেকে কয়েক বছর, কিছু বছর আগের কথা, আমি ব্যবসায়িক কাজে বাসা থেকে যখন কয়েক বছরের জন্য, কয়েক অনেক সময়ের জন্য বাসা থেকে বিদায় নিয়ে চলে যাব, এমন অবস্থায় আমার স্ত্রীর পেটে সন্তান, আমার স্ত্রী গর্ভবতী হয়ে গেছে। তৎকালীন সময়ে মেয়ে সন্তান হলে কেউ দাম দিত না, মেয়ে সন্তান হলে সবাই মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলতো করে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই জন্য আমি চিন্তা করেছি, আমার স্ত্রী তো গর্ভবতী, আমি যদি বাড়িতে না থেকে কয়েক বছরের জন্য যখন বাইরে যাব, তাহলে এই 6-7 বছর সময় যদি লেগে যায়, তাহলে আমার সন্তানকে তো জীবিত কবর দেওয়া লাগবে যদি মেয়ে মানুষ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমি বললাম, ও প্রাণের বিবি, তোমার গর্ভ থেকে যদি একটা মেয়ে সন্তান জন্ম নেয়, তাহলে তুমি জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবা, আর যদি ছেলে সন্তান জন্ম নেয়, তাহলে তাকে জীবিত রাখবা। এই কথা বললাম, বলার পরে আমি বাড়ি থেকে ব্যবসায়িক কাজে বের হয়ে চলে গেলাম, সফরে রওনা দিলাম। আল্লাহর নবী গো, কয়েক বছর পরে যখন আমি বাসায় ফিরে আসলাম, আসার পরে আমি লক্ষ্য করে দেখলাম চাঁদের মতো ফুটফুটে সুন্দর একটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চা আমার সামনে দৌড়াদৌড়ি খেলাধুলা করে। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, প্রাণের বিবিরে, এই যে ছোট্ট কন্যা সন্তানকে দেখতেছি, এই সন্তানটা কার? স্ত্রী এবার সুন্দর করে প্রাণের স্বামীর কাছে এসে বলতেছে, প্রাণের স্বামীরে, আপনি আমার সন্তানকে আমাকে গর্ভবতী অবস্থায় রেখে যখন চলে গেলেন, আপনি তো বলেছিলেন কন্যা সন্তান হলে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলতে, হত্যা করতে বলেছিলেন, কিন্তু কোন মা, দুনিয়ার কোন মা তার সন্তানকে জীবন্ত অবস্থায় হত্যা করতে পারবে না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কত রক্ত আমার শরীর থেকে বের হয়ে গেছে এই সন্তানের জন্য, এই সন্তানের
সন্তানের মায় পড়েছি যার কারণে সন্তানকে হত্যা করতে পারি নাই। দেখেন তো কত সুন্দর সন্তান, এ এত সুন্দর মায়াবী চেহারার মেয়েটাকে কি হত্যা করা যাবে? দাইয়াতুল কলবি কোনো কথা বলল না। স্ত্রীর কথাটি শোনার পরে চুপ করে থাকলো। তারপরে এইবার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে দাহিয়াতুল কলবি ওই জায়গা থেকে চলে গেল। যাওয়ার পরে দাহিয়াতুল কলবি এইবার কয়েকদিন দুই তিন দিন পার হয়ে গেল। যাওয়ার পরে এইবার বিছানায় মাথা লাগায়া যখন ঘুমায়া গেছে, ঘুমানোর পরে স্বপ্নের মধ্যে, এরপরে জাগরণে সব সময় এই চিন্তা তারে কুরে কুরে খাচ্ছে। বর্তমানে সবাই তো কন্যা সন্তান হলে হত্যা করে, আমার কন্যা সন্তান হয়েছে, এই সন্তান যদি জীবিত থাকে তাহলে তো লোকজন আমার নিয়ে টিটকারি করবে, বড় বড় মক্কার নেতারা আমার নিয়ে উল্টা পাল্টা কথা বলবে, তাহলে কি করা যায়? এই সন্তানকে জীবিত রাখলে ভবিষ্যতে তো অন্যর বাড়িতে যাবে, বিবাহ হয়ে বিয়ে হয়ে অন্যর বাড়িতে গিয়ে দাসীর কাজ করবে, ঝিয়ের কাজ করবে। আমার মতো একটা মানুষের মেয়ে অন্যর বাড়িতে যাইয়া দাসীর কাজ ঝিয়ের কাজ করবে, এটা আমি মেনে নিতে পারবো না। অন্য লোকেদের কথা আমি সহ্য করতে পারবো না, আমার নিয়ে হাসি ঠাট্টা করবে, এজন্য আমার মেয়েটাকে অবশ্যই অবশ্যই এইভাবে রাখা যাবে না। সিদ্ধান্ত নিয়ে নিলাম রাসূলুল্লাহ, আমার মেয়েটাকে এই চাঁদের মতো ফুটফুটে সুন্দর মেয়েটাকে আমি আর দুনিয়াতে রাখবো না, আমার মেয়েটাকে আমি হত্যা করবো না, আউযুবিল্লাহ। দাহিয়াতুল কলবি এই সিদ্ধান্ত নেওয়ার পরে পরের দিন সকালবেলা স্ত্রীকে বলতেছে, প্রাণের বিবিরে, আমি আমার মেয়েটাকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে যাব, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দাও। তাদের মতো ছোট্ট ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান তার ছিল। সন্তানটাকে যখন স্ত্রী সুন্দর করে সাজিয়ে দিল, দেওয়ার পর স্ত্রীকে নিয়ে দাহিয়াতুল কলবি এইবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন সফরের জন্য, ঘোরার জন্য। কিন্তু জুব্বার নিচে চাদরের নিচে গোপন একটু দড়ি একটু রশি নিয়ে নিলেন। নেওয়ার পরে দাইয়াতুল কলবি মেয়েটাকে নিয়ে চলে যায়। যাওয়ার পরে বহু দূরে মরুভূমি, কোনো লোকজন আশেপাশে দেখলো না। এমন একটা সময় দাইয়াতুল কলবি তার সন্তানটাকে এক জায়গায় দাঁড়িয়ে রাখলো। মেয়েটাকে রাখার পরে এখন যখন এর মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হেঁটে যাওয়ার সময় দাইয়াতুল কলবি রৌদ্রের তাপের কারণে শরীর দিয়ে দর দর করে যখন ঘাম পড়ে যায়, তখন মেয়েটা বাবাকে বলে, বাবা তোমার শরীর দিয়ে গরমের কারণে ঘাম পড়তেছে, বাবা তুমি একটু নিচু হও, আমার জামা দিয়ে তোমার শরীরের ঘাম গুলো মুছে দিই, আল্লাহু আকবার। এরকম করে ছোট্ট বাচ্চা বাবাকে বলে। তারপর নির্দয় দাহিয়াতুল কলবির একটু মায়া হলো না, ডাইরেক্ট সন্তানকে নিয়ে চলে গেল মরুভূমির মধ্যে। যাওয়ার পরে এইবার সুন্দর করে একটা গর্ত খোঁড়া শুরু করে দিল, গর্ত খুঁড়তেছে, গর্ত খুঁড়তে গিয়ে মাটিগুলো এরকম করে উড়ে উড়ে এসে দাঁড়িতে লাগে। দাহিয়ার দাড়িতে যখন দাড়ির মধ্যে মাটি লাগে, তখন মেয়েটা বলতেছে, আব্বা গো, ও আব্বা, আপনার দাড়িতে তো মাটি লেগে গেছে, আপনি একটু আমার কাছে আসেন। বাবা যখন কাছে আসে, এই সুন্দর ফুটফুটে চাঁদের মতো কন্যা সন্তানটা বাবার দাড়ি থেকে হাত দিয়ে এরকম করে বাড়ি দিয়ে দিয়ে দাহিয়ার দাড়ি থেকে ময়লা গুলো ঝরায়া ফেলে দেয়। সুবহানাল্লাহ। তারপর মা হয় না, যখন কবর খুঁড়ে গর্ত খুঁড়ে ছোট্ট বাচ্চা বলে, বাবারে বলতে যে, বাবা কেন এত কষ্ট করে গর্ত খুঁড়তেছো, বাবা তোমার তো কষ্ট হচ্ছে, তুমি না পারলে আমারে দাও বাবা, আমিও একটু গর্তটা খুঁড়ি, এরকম করে বাবার কাছে গিয়ে কান্নাকাটি করে। বাবার কাছে বলে যে জেদ ধরে, কিন্তু বাবার মায়া হলো না। বাবার গর্ত খোঁড়া যখন হয়ে গেল, ছোট্ট বাচ্চার এইবার সঙ্গে সঙ্গে দুই হাতটা রশি দিয়ে এরকম করে শক্ত করে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে দাহিয়াতুল কলবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু মায়া হলো না, আমার সন্তান ছোট্ট বাচ্চা জামিলা সে যখন আমারে বাবা বাবা করে ডাকতেছে, আমি বললাম, মা দেখো তো গর্তটা করা হয়ে গেছে। হাতটা বাঁধার পরে আমার নির্দয় মনে একটু দয়া হলো না, আমি আমার ছোট্ট বাচ্চাটাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দেওয়ার পরে আমার ছোট্ট বাচ্চা যখন আব্বু আব্বু বলে চিৎকার দিয়ে কাঁদে, আমার সহ্য হয়, আমার এইটা ভেবে সহ্য হচ্ছিল না, এই মেয়েকে যদি নিয়ে মক্কায় ঘুরে যায়, মক্কার নেতারা তো আমাকে নিয়ে হাসাহাসি করবে, টিটকারি করবে, ঠাট্টা করবে, যার কারণে মেয়েটা আব্বু আব্বু বলে ডাকে। তারপরও আমার হৃদয়ের মধ্যে একটুখানিও মায়া হয় না। এইবার দাহিয়াতুল কলবি বলছে, রাসূলুল্লাহ,
আমার মেয়েটাকে গর্তের মধ্যে যখন ফেললাম আমার মেয়ের পূর্বে জানতো না আমার মেয়েটাকে আমি নিজে হাতে কবর দেওয়ার জন্য নিয়ে এসেছি আমার মেয়েটাকে এরকম করে কবরের মধ্যে যখন ফেলে দিলাম দেওয়ার পরে আমার মেয়েটা এরকম করে দুই হাত রোশা দিয়ে বাঁধা আছে আমার মেয়েটা শুধু আব্বু আব্বু বলে চিৎকার করে কাঁদে আর আমারে বলে আব্বু তুমি আমারে গর্তের মধ্যে কেন ফেলে দিলা দাহিয়াতুল কালবি এবার মেয়েটাকে ফেলে দেওয়ার পরে চারিদিক থেকে মাটি নিয়ে যখন গর্তটা পূরণ করা শুরু করছে দাহিয়াতুল কালবি যখন ছোট্ট মেয়ে জামিলা মাটি দিয়া মাটি দিয়া মাটির মধ্যে পুঁতে ফেলা শুরু করে দিছে এমন সময় মাটি গায়ের উপর পড়ে আর ছোট্ট মেয়ে এরকম করে হাতটা বাঁধা হাত বাঁধা অবস্থায় এরকম করে মুখের কাছে দিয়া আব্বু দাহিয়াতুল কালবিরে বলে আব্বু গো ও আব্বু দয়া করে আমারে মারবেন না আপনি আমারে মারবেন না আমি আপনার মেয়ে বলে পরিচয় দিতে যদি আপনার লজ্জা লাগে তাহলে আপনি আমারে বাসায় নিয়ে যাইয়েন না আপনি শুধু আমারে জানে মাইরেন না আব্বু গো আমারে আপনি ছেড়ে দেন ছেড়ে দেন আমি প্রয়োজনে ভিক্ষা করে খাবো মানুষের বাড়িতে চেয়ে চেয়ে খাবো কোনো দিন আপনার কাছে যাবো না আব্বু তারপরও দয়া করে আমারে জানে মারবেন না রাসূল আল্লাহ আমার পাষাণ হৃদয়ের মধ্যে একটু মায়া হলো না চাঁদের মতো ফুটফুটে কচি কোন কন্যা সন্তানকে ছোট্ট বাচ্চাকে মাটিতে জীবন্ত অবস্থায় কবর দিয়ে চলে আসলাম আল্লাহর নবীর কাছে এই ঘটনা যখন বর্ণনা করলেন আল্লাহর নবীর চোখ দিয়া দর দর করে পানি পড়তেছিল দাহিয়া তুমি কিভাবে এত নিষ্ঠুর হলা কিভাবে এত নিষ্ঠুর পাষণ্ড হৃদয় নিয়ে এই কাজটি করতে পারলা এমন কথা বলে আল্লাহর নবী নিজেও নিজেকে কন্ট্রোল রাখতে পারেন নাই নিজেও কান্না শুরু করে দিলেন প্রিয় ভাইয়েরা আমার এই তো অবস্থা ছিল জাহিলিয়াতের যুগে যেই সময়ে মহিলাদেরকে জীবন্ত অবস্থায় শুধুমাত্র অন্য কোনো অপরাধ ছিল না শুধুমাত্র নারী হয়ে জন্ম নেওয়ার কারণে নারীদেরকে মাটির নিচে জীবন্ত কবর দেওয়া হতো এইরকম একটা পরিস্থিতি ছিল 1500 বছর আগে কিন্তু আল্লাহ তাআলা নারীদেরকে এত সম্মান দিয়ে দিয়েছেন প্রিয় ভাইরা যে সম্মানের কথা বলে বলে শেষ করা যাবে না কিন্তু আজকে আমাদের সমাজের নারীরা আল্লাহ বলছেন ওয়া করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ পর্দার কথা বলছেন জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো করে ঘুরতে নিষেধ করে কিন্তু আমাদের সমাজের মেয়েরা এই কাজটাই কিন্তু বেশি করে এজন্য আমার ভাইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সমাজের মেয়েদেরকে জান্নাতি নারী হিসেবে কবুল করে নিক জোরে বলেন আমিন